오늘 আজকে রাখতে পারবো? আমি তোমাকে ফোন করেছিলাম, আমি বুঝতে পারলাম তুমি ধরতে পারছো না, গ্রুপ পাঠাচ্ছ বলে বুঝতে পেরেছি। আমি তখন ভাত খাচ্ছিলাম স্যার। আরে কতদিন পর এই টাইমে ভাত খাচ্ছো বলো, দীর্ঘ 2 মাস ভাত খাচ্ছি না, খাইয়ে দিচ্ছি না, খাচ্ছিলাম স্যার। তরকারি তো স্বাদের তরকারি হয়েছে আজকে, আমাদের তপন দাদা আসতে আমরা আলোচনা শুরু করতে পারি, কিন্তু তপন দাদা এখনো যুক্ত হননি, অনেকে একটু ফোন দিই। হ্যাঁ, তপনকে আমি একটা ইয়ে দিয়েছিলাম, মেসেজ দিয়েছিলাম, সেটা রেসপন্স করেনি এখনো পর্যন্ত। এই 3 ঘন্টা আগে দেখলাম যে লাইন থেকে বের হয়ে গেছে। খেয়েছেন তো স্যার, এসে খেয়েছেন তো? না, এসে বলতে আমি টিফিন করেছি, এখন টিফিনটা করেছি কি না, যে সিঙ্গারা খাওয়া গেছে, সিঙ্গারা আর চা খুব ইচ্ছে হয়েছে, সিঙ্গারা চা খাওয়া গেছে, ওই জন্য এখন পেট ভর্তি আছে, এখন আর ভাত খাচ্ছি না, ভাতটা তো একটু পরে খাবো, এই কাজ আমাদের সদস্য সংখ্যা কম হবে কেন গো? ও আশ্রমের সাথে আলোচনা করছে আমাদের, আশ্রম স্যার, মিলন সেন গুপ্ত স্যার, ফাটাফাটি আলোচনা করতে ওই ব্র্যান্ডে আসবো কি? ওটা হবিদাসটা শেয়ার করলাম তোমরা, অনেক রাস্তা সমান হয় গো। স্যারের নাম্বার তো বন্ধ পাচ্ছি, তপন দাদার নাম্বার তো বন্ধ পাচ্ছি, তপন কি ওখানে আছে? ওখানে আছে বলে তো দেখতে চালা না, চারজন মিলে ওখানে নেই। দায়িত্বশীল ছেলে আছে, তাহলে চিন্তা নেই, ও ঠিক চলে আসবে, একটু দেরি হবে হতে পারে, সেটা দেরি তো ব্যস্ত, এটা বুঝছো না কেন, দেখেই ব্যস্ত। হ্যাঁ, দায়িত্বশীল ছেলে আমাদের ড্যাঙ্গেল, ড্যাঙ্গেল স্যার কিন্তু আমাদের সঙ্গে আছেন, ড্যাঙ্গেল স্যার জাঙ্গে ও জাঙ্গেল কুঙ্গিয়ে মুর্শিদাবাদ, তাই তো জলঙ্গি? হোয়াটসঅ্যাপে কি সমস্যা? কেন বলতো, হোয়াটসঅ্যাপ তো আপনার নামটা ইয়ে করে দিয়ে সেভ করে দিয়েছি, সে একটা মেসেজ করেছিলাম কালকে, কেমন আছে জানতে পারিনি, সেই জন্য ভাবলাম যে হোয়াটসঅ্যাপে কি স্যার কোনো প্রবলেম হলো নাকি। স্যার এখনো ফোনটা টিপতে পারে না, স্যার মোবাইলে সমস্যা থাকলে অসুবিধা নেই, আপনার কোনো সমস্যা না থাকলেই হবে, সমস্যা কিছু নেই, মোটামুটি চলে যাচ্ছে আর কি।
সেখানে মেডিসিন যদি না জানেন রেকর্ড
সফলতা তাদের সার্থকতা
সামনে ভাবে যে বা সাধু সমিতি সেটা যদি আমরা লক্ষ্য করি তাহলে ওই ওষুধকে সেকেন্ড বার যখন আমরা দিব তাহলে সে সুস্থ করে দিব সেই সাথে তার যে শক্তিকে প্রয়োগ করবো সেই জায়গা আমাদের সংশোধন করতে পারে সেখানে যেন আমরা শক্তি না দিই এখানে কিন্তু ম্যাম সেই সংশোধন রয়েছে যে যথেষ্ট রয়েছে প্রমাণে উচ্চ শক্তি দেওয়া যায় সেই অনুযায়ী সংশোধন করি মাধ্যমে
সত্যি হয়ে গেল যখন সে মায়ের প্রতি সত্যি হলো তখন তাকে আপনি সত্য সত্যিকে
সেক্ষেত্রে
সেটা
আসতে পারে, কিছু তুলনা পাবে না কিছু বদলে চিকিৎসা চিকিৎসা চলাকালে লক্ষণে ভিত্তি বা নতুন লক্ষণের সৃষ্টি না হলে দ্বিতীয় ব্যবস্থা কিন্তু তৈরি করার সময় বুঝতে পারেন যে ভুল রোগ বা লক্ষণে উপশম সেক্ষেত্রে আপনি তৎপর্যে লক্ষণ সাদৃশ্যে অন্ধ উৎসব অথবা
এই যে
আসে তার জীবনসঙ্গী যদি একটা ভালো অবস্থানে থাকে তাকে যদি আমরা মাছ ধরে ওষুধ দিই তাহলে মানুষের লক্ষ্যটা অনেক বৃদ্ধি পায়, সাপেক্ষ লক্ষ্যটা বৃদ্ধি হয়ে যায়। সেই এক দুই শিল্প স্থানীয় যে চুক্তি আছে এই যদি লক্ষণের স্বল্পতা, সেই লক্ষণ স্বল্পতা কিন্তু আমাদের প্রথম যা ব্যবস্থাটা করে দিব সেক্ষেত্রে যেমন আমাদের পর্যবেক্ষণ করা উচিত, সেটাকে ওয়ার্কআউট করা উচিত এবং সেটার পরে কিন্তু লক্ষণ স্বল্পতার দিকে আমাদের নজর দিতে হবে এবং এগুলো পর্যবেক্ষণ করতে হবে। এখানে আসি দ্বিতীয় ব্যবস্থাটা করে দিচ্ছে তৎকালীন যে কিছু কিছু ব্যবস্থা থাকে সেটাকে যদি আমরা আসি তাহলে 152 নম্বর হচ্ছে বা 252 নম্বর হচ্ছে যে
ছয় ঘন্টা 8 ঘন্টা 12 ঘন্টা পরে একজন শিক্ষক বুঝতে পারেন যে তার এই উদ্দেশ্যে অসুখ করেছেন ভুল হয়েছে বা সঠিক হয়েছে বুঝতে পারেন। তার মানে কি বর্তমানে আমাদেরকে পর্যবেক্ষণ করতে হবে ইতিহাস
তার বলেছিল যে উনি পড়াশোনা খুব ভালো হতে এবং সুস্থ মানুষ উনি রাতে যারা
এখানে আসতে চান, যারা কিন্তু চিকিৎসার সার পেতে চান, যারা অভিবৃত্তি নাম নিয়ে যারা অভিবৃত্তি না করতে চান, যারা অনুডাক্তারির নামে যারা অপডাক্তারি করা চান, যারা সব বা অন্যান্য করতে গিয়ে যারা অন্যায় বা যারা পাপ বা যারা গুণাঙ্কন করতে না চান, তারা এই অভিবৃত্তির রাস্তায় আসবে এবং এই কথা করে সামনে যাবে। যেহেতু আজকে দ্বিতীয় পর্ব আমার পথে দ্বিতীয় বছর নিয়ে আলোচনা এবং আজকে আমি শেষ করতে দেব, আজকে শেষ পর্ব থাকবে। তো এই জন্যই আমি আপনাদের আজকে জিজ্ঞেস করতে চাই যে আপনারা প্রকৃত চিকিৎসা হন এবং এটা পর্যবেক্ষণ করেন, দেখবেন অনেক দিনের স্বাদই আলাদা, মজাটাই আলাদা। এই জায়গাটা আপনার সঙ্গে আসুক যে আগুন লাগলো এবং আমার অনুপাত স্যার প্রতিনিয়ত আলোচনা করতেছেন, আমি নিজের আলোচনা এবং এই গ্রুপটাকে এই গ্রুপের স্যার যে এখন যে পরিশ্রম করে যাচ্ছেন, যে শ্রম দিয়ে যাচ্ছেন, সত্যি স্যার কাছে আমার কৃতজ্ঞ। কোন রকম দার্শনিক ভিত্তিতে তিনি কাজটা করছেন, এই যে কিঞ্চিত কথাটা বলে